সকালে আড়মোড়া ভাঙতে ভাঙতে মনটা খুব পিজা পিজা করছিল, তো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম হাজরা মোড়ের গেট নাম্বার 5 এর ঠিক সামনে। দোকানটার নাম পিজা স্টেশন। দাদাকে সঙ্গে সঙ্গেই বললাম এটা ভালো করে চিজ দিয়ে পিজা বানিয়ে দাও। দাদা বললো চিকেন চিজ বাসটা খাও, অসাধারণ। আর আচ্ছা করে দাও। দেখলাম দাদা বেশি করে মেয়ো ফেয়ো দিয়ে চিজ পিস ঘষে দিয়ে একদম সুন্দর করে পিজা বানিয়ে দিল। ইতিমধ্যে যখন পিজা ওভেনে ঢুকলো, ওর মাঝে আমাদের কিছু আন্টি ধরেছিল। বাপরে বাপ, আমরা তো মোটামুটি পালিয়ে গেলাম। তাই যাই হোক, ইতিমধ্যে আমাদের পিজা রেডি, পিজা চলে এসছে, কাটার দিয়ে কাটিং শুরু। অ্যান্ড কাটতে কাটতে একটু সল্ট বে অ্যাকশন, সল্ট বে অ্যাকশনের পর চলে এসছে আমাদের পিজা। গন্ধ সুখে তো হেভি লাগছে, এবার খেয়ে দেখি আলাদাই ভালো লেগে গেছে, পুরো মজাদার। তোমরাও এসো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হাউমা খাও।